আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শেষের নাম পরে বিস্তারিত। পাঞ্জাবের সামরিক ঘাঁটিতে গ্রেনেড হামলা সর্বোচ্চ সতর্কতা জারি। সিরিয়ার 135 স্কুলে হামলা চালিয়েছে রাশিয়া ও আসাদ বাহিনী। ডেনমার্কের F16 যুদ্ধবিমান নিয়ে কি ভাবছে তুরস্ক? এবার তালেবানের সঙ্গে নতুন সম্পর্ক গড়ছে আরবামিরাদ। এখনো যে কারণে আন্দোলন চালিয়ে যাচ্ছে ভারতের কৃষকেরা বিশ্বের সবচেয়ে বেশি দূষিত শহর ভারতে চারে বাংলাদেশ অন্ধ্রপ্রদেশে বন্যা ভূমিধসে নিহত তিরিশ এবং সর্বশেষ জানিয়ে দেব পর্ণ ভিডিওতে পাকিস্তানের নারী এমপির মুখ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভারতের যে সর্বনাশা হামলা শুরু হয়েছে পাঞ্জাবের সামরিক ঘাঁটি যে গুড়িয়ে দিয়েছে গ্রেন্ড হামলা করে এ বিষয়ে আপনার মতামত কি কমেন্টস বক্সে লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে পাঞ্জাবের সামরিক ঘাটিতে গ্রেনেড হামলা সর্বোচ্চ সতর্কতা জারি ভারতের পাঞ্জাবের পাঠানকোট শহরের এক সামরিক ঘাটিতে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে এই ঘটনার পরে গোটা পাঠানকোট শহরে চূড়ান্ত সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ খবর হিন্দুস্থান টাইমস এর পুলিশ বলছে সোমবার স্থানীয় সময় সকালে সেখানকার সেনা সাউনি ত্রিবেণী গেটের সামনে একটি গ্রেনেড বিস্ফোরণ হয় এই হামলার পেছনে কারা আছে কিংবা এটি বড় সড়ো কোনো হামলার ছক ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পাঠানকোট পুলিশের এসএসপি সুরেন্দ্র লাম্বা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডের টুকরো উদ্ধার করেছে এবং একই সাথে সংশ্লিষ্ট সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে এর আগে গত জুনের জম্মুতে ভারতীয় বিমানবাহিনীর একটি ঘাটিতে পরপর দুটি বিস্ফোরণ ঘটে ড্রোন দুটি দিয়ে হামলা চালানো হয় সেনা ঘাঁটিতে সেই ঘটনায় দুজন আহত হয়েছিলেন তবে সোমবার পাঠানকোটের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি সিরিয়ার একশো পঁয়ত্রিশ স্কুলে হামলা চালিয়েছে রাশিয়া ও আসাদ বাহিনী সিরিয়ার বাসার আল আসাদ ও তার মিত্র দেশে রাশিয়ার সেনাবাহিনী গত দুই বছরে দেশটির একশো পঁয়ত্রিশ শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে রোববার স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটস এ তথ্য জানায় খবর ডেইলি সাবাহর সংস্থাটি এক বিবৃতিতে জানায় হোয়াইট হেলমেটস উত্তর-পশ্চিম সিরে আসাদ ও তার দেশ রাশিয়ার বাহিনী 135টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে এর মধ্যে 89 হামলা হয়েছে 2019 সালে 2020 সালে হয়েছে 40টি হামলা এবং চলতি বছর পাঁচটিরও বেশি প্রতিষ্ঠানে হামলা হয়েছে ইদলিব প্রদেশ নিয়ে তুরস্ক ও রাশিয়ার মধ্যে চুক্তি সত্ত্বে সেই অঞ্চলে আসাদ সরকারের বাহিনী ও তার মিত্ররা অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে এ প্রদেশ অন্তত তিরিশ লাখ মানুষ বসবাস করেন যার দুই তৃতীয়াংশ মানুষ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পালিয়ে আসা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় কার্যালয় ও আইসিএসও বলছে ইদলিবে বাস করা প্রায় পঁচাত্তর শতাংশ বাসিন্দা মানবিক সহায়তার উপর নির্ভরশীল এরোই মধ্যে ষোলো লাখ মানুষ ক্যাম্প অথবা অস্থায়ী বসতিতে বাস করেন সম্প্রতি সিরিয়ার নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস এসএনএইস আর জানিয়েছে দুই সালের মার্চের পর থেকে সিরিয়ায় অন্তত উনত্রিশ হাজার ছয়শ জন শিশু নিহত হয়েছে দুই হাজার এগারো সালে সরকার বিরোধী আন্দোলন গৃহযুদ্ধে রূপ নেয় এরপর থেকে যুদ্ধে পাঁচ লাখ মানুষ মারা গেছেন এবং দশ লাখেরও বেশি বস্তুচ্যুত হয়েছেন ডেনমার্কের এফ সিক্সটিন যুদ্ধ বিমান নিয়ে কি ভাবছে তুরস্ক ডেনমার্ক তাদের কাছে থাকা তেতাল্লিশটি এফ সিক্সটিন যুদ্ধ বিমানের মধ্যে চব্বিশটি দুই সালের আগে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে এগুলো বিক্রি করে তারা এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিনবে এদিকে এফ সিক্সটিন যুদ্ধ বিমানগুলো সম্ভাব্য ক্রেতা হতে পারে তুরস্ক এমন সংবাদ প্রকাশ পেয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে যদিও এ দাবি সত্যি নয় বলে জানিয়েছে তুরস্কের সংশ্লিষ্ট সূত্র ত্রস্কের সংবাদ মাধ্যম ডেলি সাবাহ তথ্য জানায় স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় ডেনিশ সেনাবাহিনীর সদস্যরা গত চার মাস ধরে যুক্তরাষ্ট্রের চারটি নতুন যুদ্ধ বিমান পরীক্ষা নিরীক্ষা করে দেখছে দুই সালে ডেনমার্ক সাতাশটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার জন্য চুক্তি সই করে যা দুই হাজার সাল পাবে দেশটি এই চুক্তি অনুসারে যুক্তরাজ্য ইতালি নেদারল্যান্ডস ও নরওয়ের পরে এফ থার্টি পাওয়া পঞ্চম দেশ হতে যাচ্ছে ডেনমার্ক ডেনিশ রেডিওকে ডেনিশ মিনিস্ট্রি অফ ডিফেন্স ম্যাটেরিয়াল অ্যান্ড প্রকিউরমেন্ট এজেন্সির এফ এম আই লেফটেন্যান্ট কর্নেল নিলসেন বলেন আগামী বছর আমরা আটটি যুদ্ধ বিমান বিক্রি করে দেব সম্প্রতি অনেক সংবাদ মাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে যে তুরস্ক এফ সিক্সটিন যুদ্ধ বিমানগুলো সম্ভাব্য ক্রেতা হতে পারে যে যুদ্ধ বিমানগুলোর সংশ্লিষ্ট বর্তমানে চল্লিশটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান এবং আশিটিরও মতো আধুনিকরণ কিটের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এগুলো তারা নিতে চায় আটকে যাওয়া এফ থার্টি ফাইভ এর জন্য পরিশোধ করা অর্থের বিনিময়ে তুরস্ক এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানের জন্য এক দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছিল রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর কেনার কারণে এ প্রকল্প থেকে তুরস্ককে বাদ দেয় যুক্তরাষ্ট্র

ইসলামিক আমিরাতের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন সংযুক্ত আরব আমিরাত কাবুলে তাদের কূটনৈতিক মিশন পুনরায় খুলে দিয়েছে জাবিউল্লাহ মুজাহিদ আরও বলেন এটি সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে আফগানিস্তানের জন্য ভালো পদক্ষেপ আফগানিস্তান সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অত্যন্ত ভালো দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করতে হবে বলে মনে করে ইসলামিক আমিরাতের এই মুখপাত্র আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারের অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আইএস দেশের বিভিন্ন স্থানে বারবার হামলা চালিয়ে ত্রাস সৃষ্টি করেছে জঙ্গি গোষ্ঠী আঞ্চলিক দেশগুলোর ভয়ও এ বিস্তারকে ঘিরে যদিও তালেবান ইতিমধ্যে জানিয়েছে আফগানিস্তানের মাটিকে অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না এর মধ্যে সরকার গঠন নিয়ে তালেবান বিশ্ব সম্প্রদায়ের সমালোচনার মধ্যে পড়েছে তাই দেশটির নতুন সরকারকে এখনো কোন দেশ স্বীকৃতি দেয়নি ফলে তালেবানের সামনে পথ যে কঠিন সে কথা বলার অপেক্ষা রাখে না তবে কাবুলে বিভিন্ন দেশের কূটনৈতিক কার্যক্রম শুরু দক্ষিণ এশিয়ার দেশটির শাসক গোষ্ঠীর জন্য সুখবর

মেনে নিয়েছে সেগুলো ছাড়াও অন্যান্য দাবিগুলো পূরণে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা ফসলের ন্যূনতম সহযোগিতা মূল্য নিশ্চিতে কেন্দ্রীয় সরকারের আইন প্রণয়ন করা ছাড়াও কৃষকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার করার দাবি রয়েছে তাদের দাবিতে আন্দোলনকৃত কৃষকরা জানিয়েছেন পার্লামেন্টে আইন তিনটি প্রত্যাহার হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা বিশ্বের সবচেয়ে বেশি দূষিত শহর ভারতের চারে বাংলাদেশ বিশ্বের শীর্ষ একশো দূষিত শহরের মধ্যে চোরানব্বইটি চীন ভারত ও পাকিস্তানের এই একশো শহরের তালিকায় জায়গা হয়েছে বাংলাদেশের চারটি শহরেরও সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইনোগ্রাফিক্স তথ্য জানা যায় পৃথিবীর সবচেয়ে দূষিত শহর চীনের জিংজিয়াং প্রদেশের হোটান দূষিতের তালিকায় এরপরেই শহরগুলো হচ্ছে গাজিয়াবাদ বোলন্দ শহর জালালপুর বিবাদী নয়দা বৃহত্তর নয়দা কানপুর লক্ষণ ও দিল্লি তবে দূষিত শহরের তালিকায় জায়গা পাওয়া সর্বোচ্চ ছয়চল্লিশটি ভারতের শীর্ষ দশটির মধ্যেও নয়টি ভারতের পরের অবস্থানে চীন দেশটির মোট বিয়াল্লিশটি শহর আছে সর্বোচ্চ দূষিতের তালিকায় আর পাকিস্তানের আছে ছয়টি শহর বাংলাদেশের চারটি শহর ছাড়াও একটি করে দূষিত শহর রয়েছে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় বেশ কয়েকটি উপাদানের উপর নির্ধারণ করা হয়েছে দূষিত বাতাসের মান এরই মধ্যে রয়েছে পি এম টেন ওজন নাইট্রোজেন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড সহ আরো কয়েকটি উপাদান অন্ধ্রপ্রদেশে বন্যা দশে নিহত তিরিশ দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতের অন্ধ্রপ্রদেশে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে শুরু হওয়া ভারী বর্ষণের কারণে ও ঘটনায় জনের মৃত্যুর খবর গেছে এই টানা কয়েকদিন যাবৎ চলা বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় ঘরছড়া হয়েছেন কয়েক হাজার মানুষ চলতি সপ্তাহ জুড়ে রাজ্যের আবহাওয়া পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে বন্যার কারণে মহাসড়কগুলো পানিতে ডুবে যাওয়ায় বিভিন্ন গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিঘ্ন ঘটে বন্যা কবলিত এলাকা এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহ কাজে যদিও উদ্ধারকারী টিমের সদস্যরা অব্যাহত রেখেছেন তাদের উদ্ধার অভিযান দেশটির বিমান ও নৌবাহিনী সদস্যরা বন্যা কবলিত গ্রাম ও শহরের খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দিচ্ছেন নিম্নাঞ্চল থেকে এখনো অনেককেই উদ্ধার করেছেন তারা স্থানীয়দের অভিযোগ দৃষ্টির জন্য অন্ধ্রপ্রদেশ সহ তামিলনাড়ু এবং পদচেরিতেও বন্যার সতর্কতা জারি করেছিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কেন্দ্রীয় জল কমিশনও সতর্ক করেছিল বাদ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকেও যদিও তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়া হয়নি এদিকে কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে আনা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যের তিরুভাল্লুর চেঙ্গুল পাটুট ও কাঞ্চিপুরমের সমস্ত স্কুল কলেজ একাধিক জেলায় জরুরি ভিত্তিতে বন্ধ রাখা হয়েছে অফিসও অপরদিকে চেন্নাই ও বেঙ্গালুরুতে এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে উল্লেখ্য বন্যা পরিস্থিতি নিয়ে অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমন সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব রকম সহযোগিতার আশ্বাস দেন তিনি সূত্র বিবিসি নিউজ পর্ণ ভিডিওতে পাকিস্তানের নারী এমপির মুখ পাকিস্তানি নারী সংসদ সদস্য সানিয়া আশিক সাহেবের অপরাধের শিকার হয়েছেন একটি পর্ণ ভিডিওতে তার মুখ বসানো হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন তিনি এই ঘটনায় জড়িত অভিযোগ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ওই প্রতিবেদনে বলা হয়েছে নওয়াজ শরীফের মেয়র বান্ধবী সানিয়া পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তক্ষশিলার সংসদ সদস্য ওই প্রতিবেদনে বলা হয়েছে গত ছাব্বিশে অক্টোবর অভিযোগ দায়ের করে সানিয়া জানান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি পর্ণ ভিডিওতে নিজেকে আবিষ্কার করেছেন তিনি ওই অশ্লীল ভিডিওতে তার মুখ কেটে বসানো হয়েছে বলে দাবি করেছেন তিনি তদন্তের পর পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে তবে তদন্তের ব্যাপারে পুলিশ বিস্তারিত কিছু প্রকাশ করেনি পাকিস্তানের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে অক্টোবর মাসে সানিয়া এ সম্পর্কে জানতে পারেন এরপরই তিনি সরকার ও কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে এ বিষয়ে অবহিত করেন অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকজন নেটিজেনরা দাবি করেছেন ভিডিওর ওই নারী সানিয়ার নিজেই যদিও সানিয়া ওই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সানিয়ার অভিযোগের পর পাঞ্জাব প্রদেশের পুলিশ তিন সপ্তাহের তদন্তের পর লাহোর থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে অবশ্য গ্রেপ্তার ওই ব্যক্তির পরিচয় প্রকাশ জানায়নি এমনকি বিডের ওই নারী সানিয়া নাকি অন্য কেউ তাও নিশ্চিত করেননি পুলিশ এ ব্যাপারে আরো তদন্ত চলছে বলেও পুলিশের তরফ থেকে বলা হয়েছে